আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদু ফাকাদ ক্বাল আল্লাহু তাআলা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন صدق الله সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন অনেক কয়েক দিন আগে আল্লাহ রসুল সল্লাহ আলাইহি আয়া শান এবং চরিত্র নিয়া একজনে মন্তব্য করার কারণে আবু পর্যন্ত তান ফিট বাসেন না আর এখন আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন একটা ভিডিও দেখতাম ফাইয়ার ত্রিপুরার কোন এক জঙ্গল সাইড তাকিয়া একটা কুকুরর আবির্ভাব ঘটছে হে আবার আল্লাহ রসুল আলাইহি আলাহিহাসাল্লামের ব্যঙ্গচিত্র করিয়া সোশ্যাল মিডিয়াত আপলোড করছে আবার ফেক আইডির মাধ্যমে আপনারা বুঝিলিতা ফেক আইডি তাকিয়া পোস্ট করার মানে হইল তার জন্ম ফেক আইডি তাকিয়া কারণ তার জন্মের কোনো ঠিক নাই সে জিনার সন্তান তাতে কোনো সন্দেহ নাই ইকান আমি শুইয়ান না আইস তাকিয়া চোদ্দ সত্তর বছর আগে আল্লাহ আল আমিনে তান হবিবরে সম্বোধন করিয়া জানাইয়া দিলাইসন ও আমার হবিব আপনার মাতার যদি এক গেসা সুল মুবারক নিয়া যদি সে মন্তব্য করে তাইলে তার জন্মের ঠিক নাই আর ও আয়াতর সূত্র দরিয়া হইয়ার ও যে আল্লাহ রসুলের ব্যঙ্গচিত্র আঁকিয়া সোশ্যাল মিডিয়াত আপলোড করছে তার জন্ম ফেক আইডি তাকিয়া তার জন্মের কোনো ঠিক নাই কারণ আপনারা তার ইতিহাস তালাশ করিয়া দেখইন তার মায়ে অন্য কোন পর সঙ্গে অবৈধ কাজ করছইন আর হে ও অবৈধ কাজের ফসল তার পরিচয় বোঝা গেছে শুধু হে নাই তার বাপ দাদা চোদ্দ চিড়ি হাফগুলি ফেক আইডি তা ইতার জন্ম ইতা একটারও জন্মের ঠিক নাই ইতা সব অলিদ ইবনুল মুহিরার উত্তরসূরি কারণ হইল সোনার কদর হুনারে জানে আর জানে বাদশায় আর ফুলের কদর জানে বুলবুলি আর জানে ফরিরো বাদশায় হে জেলা তার বাপ দাদা জেলা হে ব্যঙ্গচিত্র আঁকিসে ওলা তার বাপ দাদা জেলা শৈতানুল্লাহ খান ব্যঙ্গচিত্র এর শৈতানুল্লাহ আমরা প্রকাশ্য বুঝতাম এই ব্যঙ্গচিত্র আঁকায় আমরা প্রকাশ্যে বুঝতাম তার জন্ম ফেক আইডি তাকিয়া তার জন্মের কোনো ঠিক নাই কারণ আল্লাহ রসুলের সৌন্দর্যর কোনো শেষ নাই একদিন মা আদিজাতুল কুবরা আল্লাহ তালা আনহু এবং আল্লাহ রসুল সোল্লাহ আলাইহু আসল্লামে এক জায়গাত বইয়া দুইজনের গল্প করতরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহুরে খৈত্রা আমি যখন আল্লাহ তালার আরসর মধ্যে গেছলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামে খৈত্রা আমি বেহেস্তের মধ্যে ইউসুফরে দেখি আইসি আমার মনে হয় আল্লাহ তালায় মনে হয় দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফরে দান করছেন ইকান শুনিয়াও তাইন শুক্রিয়া আদায় খতরা আর খৈত্রা ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি সল্লাম লা আসার নাবি তাকদি সুদুর আলা লিয়াদি ইসুফের সৌন্দর্য দেখে তার সঙ্গীর সাথীরা আঙ্গুল কেটেছে ইসুফের সৌন্দর্য দেখিয়া জুলাইখার সঙ্গী সাথীরা তারা তারার আঙ্গুল কাটি ওরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা যদি ওরা একবার দেখতা তারার খলিনজা খাটলাওনে তারা বুধভাইলা নাও অত সুন্দর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসুলসাল্লাম আসলা এবং আল্লাহ রবুল আলমিনে তানা হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রে সম্বোধন করিয়া হৈত্রা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম রে সম্বোধন করিয়া আল্লাহ তালা হৈত্রা ওয়ামা আর সাল্লা ইল্লা রহমত আল্লিল আলমিন ও আমার হবিব তোমারে আমি গোটা জাহানের লাগিয়া রহমত হিসাবে ফাটাইছি আর আইজ কয়েকদিন বাদে বাদে খান তেকিয়া এক একটার আবির্ভাব গঠে তোমরা যদি তোমাদের গোটা জীবন যদি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করো তাইলে আল্লাহ রসুলের কোনো যায় আসে না কিন্তু তোমরা তোমরা নিজরে পরিচয় দেরায় তোমরা মূল তোমরা জন্ম ফেক আইডিতে কিয়া ও তোমরা যতগুর জন্ম ফেক আইডিতে কিয়া হাবগুলিয়া তোমরা অলিদ ইবনুল মুখিরার খাস থেকে শিক্ষা নেওয়া উচিত আসলো কারণ ও অলিদ ইবনুল মুখিরায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লামে সাল্লাম রে ফাগল হওয়ার কারণে আল্লাহ তালা জানাইয়া দিলাইছেন তোমরা সব তোমরা সব হারামজাদা অবৈধ জিনা সন্তান এল্লাগিয়া তোমরা শিক্ষা নেওয়া উচিত আসলো অলিদ ইবনুল মুখিরার খাস থেকে যে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম রে যদিন খেয়নিয়া মন্তব্য করে তাইলে তার জন্মকান্তা কিয়া ফেক আইডি তাকিয়া আজ তাকিয়া চোদ্দ সত্তর বছর আগে আল্লাহ রসুল আলাইহি আলাইহু রে অলিদ ইবনুল মুখিরায় ফাগল হইয়া সম্বোধন করার কারণে আল্লাহ তালা একবারে প্রকাশ্য জানাইয়া দিলাইন যে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি আসল্লামের চরিত্র নিয়া যে মন্তব্য করব তার কোনো জন্মের ঠিক তো নাই তার জন্ম ফেক আইডি তাকিয়া হে হারামজাদা অবৈধ জিনার সন্তান তাতে কোনো সন্দেহ নাই এলাগ তোমৰা যত গু আছ তোমাৰ যত গু আছ সদিন বাদে বাদে জেগুন্তে বোৱা দেও অ' হাবগুলিৰে শুইয়াৰ তোমাৰ যদি হিম্মত থাকে তাইলৈ এটা জাগা নিৰ্ধাৰণ কৰ সৰিয়া হোলে ঔ জেগাত খাইল আনাই আইজ আনাই অমুক তাৰিখ যেদিনো অক এদিন আল্লাৰ ৰসুল চল্লাল্লাহ্লামৰ চৰিত্ৰ নিয়া মন্তব্য সৰা অইব আনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম রে নিয়া ব্যঙ্গ চিত্র করিয়া মিডিয়াত আপলোড দেওয়া হইব ও জায়গা তাকিয়া যদি কোনো মায়ের ফুট যদি তাহ ইলা যদি জমিনও জন্মিয়া তাহ তাইলে খৌ বলে ও জায়গাত আপলোড দেওয়া হইব এর বাদে বুধফাই ভাইবাই এর বাদে বুধফাই ভাইবাই যে ইসলাম কাকে বলে আলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের শান এবং মর্যাদা কাকে বলে একবার খালি হইয়া দেখো ও তোমরা যতগু আছো ও সৌ খালি ও জায়গাতে আপলোড দেওয়া হইব খালি হইয়া দেখো ও দেখলে বুধ ইসলাম কাহাকে বলে আর আল্লাহ রসুল সাল্লু আলাইহ সাল্লাম কাহাকে বলে এবং আল্লাহ রসুলোর চরিত্র কাহাকে বলে খালি একটা বার হইয়া দেখো যে কোনো মুহূর্তে আমরা ইসলামের স্বার্থে এবং আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় আমরা মুহূর্তে জান মাল দিতে প্রস্তুত ইংসা আল্লাহ আমরার ভারতবর্ষ কত নেতার কত বড়ো বড়ো নেতার কোনো নেতার মুখ যেন ইসলামের মন্তব্য এবং আল্লাহ রসুল সোল্লাহ আলাই মন্তব্য শুনা যায় না এবং কত বড় বড় নেতা হল আসেন ইলাও আসন আমরার বর্ষত যে আল্লাহ রসুল চল্লাহ আলাইহিহি আসাল্লামের চরিত্র নিয়ে মন্তব্য করার কারণে যেভাবে আমরা তাই তাইন প্রতিবাদ বুঝা যার যে তাইন আমরার আমরা ইলাও ইংসানিয়তওয়ালা হাজার হাজার নেতা হল এবং ওয়ালা হাজার হাজার হিন্দু হল আমরার ভারতবর্ষ তা সই আমরার লগে সুলনা হিসাবে প্রতিবাদ করিয়া যাইতিরা আর ইগুন্তর হয়দিন বাদে বাদে ই ফাগলী গুন্তর আবির্ভাব তাকিয়া গটে যে আইজ আল্লাহ রসুল সাল্লু আল্লাহু সাল্লামের চরিত্র নিয়া মন্তব্য হরণ খাইল কুরআন শরীফ নিয়া মন্তব্য হরইন ফরুকু ইসলাম ধর্মনিয়া মন্তব্য হরইণ এল্লা গিয়া সরকারের কাছে প্রকাশ্য দাবি জানাই আর ওই সমস্ত কুলাঙ্গার যারা যারা সমাজে ফিতনা সৃষ্টি করতে চায় সমাজে যেগুনতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইন অতি তাড়াতাড়ি অগুন্তরে গ্রেফতার করার লাগিয়া নাইলে ওরা আস্তে আস্তে যেভাবে ফিতনা ছড়াইতরা আস্তে আস্তে তারা ভারতের ধ্বংসের পথে লইয়া যাইতরা এর লাগিয়া সরকারের কাছে আমরা দাবি জানাই আর ওই সমস্ত কুলাঙ্গার যেগুন আছে অগুন্তরে এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে যাতে এইরকম আর কোনো ধর্ম সেও সমালোচনা করতে পারে না যে কোনো ধর্মর হোক অন্য কোনো ধর্ম নিয়ে সমালোচনা করতে পারে না আর আজকের লাগে অতখানু হইলাম আমার হওয়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে মাফ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি